আমি এসে দেখলাম যে এখন যেরকম পরিস্থিতি আছে যে শাটার নামানোই আছে, নর্মাল গ্রিল লাগানো আছে, তো এসে দেখলাম চাবি হয় সব ভাঙা। খুলে দেখলাম যে আমার যা কিছু মাল ছিল, সোনার রূপো যা ছিল, তার সবটাই তারা রাত্রেবেলা সব চুরি যা নিয়ে যাওয়ার নিয়ে চলে গেছে। দোকান পুরো ফাঁকা। এইটুকুই আমি দেখলাম, ভোরের দিকে আমি এসেছিলাম, ভোরের দিকে দেখলাম। হ্যাঁ, থানা থেকে এসেছিল, থানা থেকে যথেষ্ট কোঅপারেট করে গেছেন, মেজবাবু এসেছিলেন এবং অনেকে এসেছিলেন, তারা আমাকে যথেষ্ট সাহায্য করবেন বলেছেন। এবার ওনাদের ওপরে আমার আস্থা আছে। এটা আনন্দের বাগান। দেখুন, সন্দেহ করার মতো সেরকম কেউ নেই, কারণ আমার সাথে কারোর অশান্তি বা এরকম ধরনের মানসিকতার মানুষ আমি নই, তো কারোর উপর সেরকম আমার সন্দেহ নেই। ঘটনাটা আনুমানিক কটাই ঠিক বলা মুশকিল, তার কারণ এটা তো বলা যায় না, হয়তো ভোর রাতের দিকেই হতে পারে বা মাঝ রাতের দিকেই। হ্যাঁ, নিশ্চয়ই এর ক্ষতিটার এস্টিমেট করতে যাওয়াটাও মানে আমার কাছে অনেকটাই কষ্টকর। মানে আমি এই বিষয়টা নিয়ে এখন জানি না। আমি বাবার সাথে ব্যবসা করি। আমার নাম অর্ঘ্য কর্মকার। বাড়ি আনুর। এই জায়গাটার নাম? এই জায়গাটা আনুর বাগান। সকালে কি দেখলে? সকালে বলতে, আমি ওর বন্ধু হয়, ঠিক আছে, আমি ও আসার 15 মিনিট পরেই এসেছি। এসে দেখলাম যে ওরা তখন ঘর ঢুকেছে, তার কিছুক্ষণ পরেই পুলিশ ঢুকে গেল, ঠিক আছে, সব কিছুই মানে বিচ্ছিন্নভাবে পড়ে আছে, ঠিক আছে, কোনো কিছুই ঠিকঠাক নেই এবং শোকেস টোকেস সবই ফাঁকা টোটাল। মোটামুটি ও তো আরও বেশি হবে, কারণ সোনার ব্যাপার তো, একটু জিনিসেরই প্রচুর দাম, ঠিক আছে, এবং হয়েছে ভালো রকমই ক্ষতি হয়েছে। আমি এসেছি তখন ওই 3:45 হবে, 3:48-4 মধ্যে। না, সিসি ক্যামেরা কিছু নষ্ট করে দিয়েছে, সামনেরগুলো নষ্ট করে দিয়েছে টোটাল, ঠিক আছে, আর নেই, ঠিক আছে। আমার নাম পার্থ ব্যানার্জি। আমার বাড়ি আনুরে। হ্যাঁ, স্থানীয়। হ্যাঁ হ্যাঁ।